অন্যায় অনিয়মের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে দেশজুড়ে সক্রিয় ছাত্র জনতা। কোথাও হচ্ছে বিক্ষোভ মিছিল বা সমাবেশ, আবার কোথাও হচ্ছে মানববন্ধন বা সংবাদ সম্মেলন। নিরপরাধ ব্যক্তির নামে হয়রানিমূলক মামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি করেন মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ির ছাত্র জনতা। সোমবার কামারখাড়ার স্বর্ণগ্রাম রাধানাথ উচ্চ বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। যারা নিজ নিজ স্বার্থে মামলা দিয়ে মানুষকে ডুবাইতেছে, বিনা অপরাধী মানুষ তাদেরকে বাইর করব, আর যারা অপরাধী তাদেরকে ছাড়া হইব না। মিথ্যা মামলা দিয়ে যে মানুষকে বিভিন্নভাবে ফাঁসানো হচ্ছে, সেই প্রতিবাদে বন্ধুরা শেখ হাসিনা শাসনামলে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয় মানুষ। পরে জেলা প্রশাসকের মাধ্যমে মিথ্যা মামলা প্রত্যাহার ও সুষ্ঠু তদন্তের দাবিতে আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়। আমার এজাহারে নাম নাই, আমার কেউ নাম বলেনি, কোথাও নাম নাই, আমাকে কি হিসাবে পরীক্ষার হল থেকে ধরে অন্য জায়গাতে আমাকে অ্যারেস্ট দেখাতে পারে? তাহলে সরকার কি ধরনের বাহিনী ব্যবহার করেছে, এরাকে নিজের মতো করে ব্যবহার করেছে? মাঠ থেকে কাজ করে আসছি, রাস্তা থেকে আমাকে মিথ্যা মামলা দিয়ে আমাকে ধরে নিয়ে এসছে, দিয়ে আমাকে 5 দিন গুম করে রেখেছে। এলাকার লোকজন সবাই জানে আমাকে বাসা থেকে ধরে নিয়ে আসা হয়েছে, কিন্তু আমার মামলার এজাহারে দেখানো হচ্ছে চাপাই সদরে আমাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই মামলার আমি সুষ্ঠু তদন্ত চাই এবং বিচার চাই, এবং এই মামলা প্রত্যাহারের জন্য আমি আবেদন জানাচ্ছি। 4 দিন গুম করে রেখেছিলাম মামা, খোঁজ দানি খু, 4 দিন পর থানা তালি এলো মামা, তখন দেখা করতে গেল, তো ওসিতা বলছে তোর ছেলে শহীদ করে দিয়েছি, তুই কোথায় আছিস, তুই ছেলে আছে এখানে? প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ করেন সাভারে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড রিসার্চের শিক্ষার্থীরা। এ সময় দুর্নীতিবাজ শিক্ষকদের দ্রুত অপসারণ ও শিক্ষার্থীদের হলের সুযোগ সুবিধা বৃদ্ধি সহ 16 দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয়। গণমাধ্যমের অফিস ভাঙচুর ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন গণমাধ্যম কর্মীরা। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে দাবি করে গাইবান্ধা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন আহসানুল ইসলাম দীপ্তের পরিবার ও বন্ধুরা। মৃত্যুর ঘটনা ধামাচাপা দিতেই হাসপাতাল ভাঙচুর ও হামলার ঘটনায় তার বন্ধুদের মামলায় জড়ানো হয়েছে বলে জানান তারা। দখল হওয়া জমি ফেরত পেতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন পঞ্চগড়ের ভুক্তভোগীরা। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। আমি 100 শতক জমিও জামকনের কাছে হস্তান্তর করি নাই, অথচ আমার 4 থেকে 5 একর জমি তারা অবৈধভাবে দখল নিচ্ছে, এবং 4-5 একর জমি সহ আরও বাড়ি ভিটা সহ বর্তমান চলমান রেকর্ডে তারা রেকর্ড করে নিচ্ছে আমার বাড়ি ঘর সহ। আমরা জমিতে গেলে ওরা বহু বাচ্চা সহ এসে আমাদেরকে লাঠি শটা মেরে পেটায়, আমরা এমনকি আমাদের জানের উপরে হুমকি দিতে যে দেখে নিব, আমরা আবার টুকরা করব, নদীতে ভাসায় দিব, এই ধরনের বলে। এই ভয়ে আমরা জমিতে যেতে পারি না। গত 2 বছর আগে একটা বিরাট সংঘর্ষ হয়, সেখানে আমরা আহত নিহত হই, চিকিৎসা করি, এবং সৈন্যরা আমাদের মিথ্যা মামলা দিয়ে যথেষ্ট হয়রানি করে আমাদের জনজীবন সর্বস্বান্ত প্রতিষ্ঠা করে তুলি। দৃষ্টি আকর্ষণ করতেছি প্রধান উপদেষ্টা, ছাত্র সমাজের কাছে, সুশীল সমাজের কাছে, আদালতের কাছে, আপনাদের সবার কাছে, ভাই আমরা যেন আর মামলা না করি, আমরা এটা বিচার চাই, সুস্থ বিচার চাই। অন্যদিকে নিজেদের জমি রক্ষার দাবিতে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেন ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়। পরে প্রেস ক্লাবের সামনে সড়কে প্রতিবাদ সমাবেশ করা হয়। ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে 300 কৃষককে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করে কৃষি বিভাগ। এ সময় প্রত্যেকে 5 কেজি বীজ, 10 কেজি DAP ও 5 কেজি MOP সার দেওয়া হয়। মোহাম্মদ আফরানুল ইসলাম, সময় সংবাদ।